আসসালামু আলাইকুম। রনি হুসাইন, বাংলা টিকিট শিক্ষার সাপ্তাহিক আয়োজন। আজকে আমরা ক্লাস করব A1 লেভেলের ষষ্ঠ পর্বে। আজকে আমরা শিখবো লি আর্টিকল ইন দ্য জেমিনা টিভি, মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের ক্লাসটি সরাসরি ভাবে সম্প্রচারিত হচ্ছে আমরা ইটালি প্রবাসী ভয়েস বাংলা ইটালি প্রবাস কথা, তাসিনাউজ্জাহান, রনি হুসাইন এই পেজ গুলো থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য যারা রয়েছে তারা যাতে ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। তো যেমনটি আপনাদেরকে বলেছি যে আজকে আমরা ক্লাস করব হচ্ছে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ। গত ক্লাসটিতে আমরা যে রকমটি শিখেছিলাম, যে আপনারা শিখেছিলেন যে লি আর্টিকলি ডিটারমিনেটিভ মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, কিন্তু আমাদের কিন্তু দুটি আরো শেখা বাকি রয়ে গিয়েছিল, সেটি হচ্ছে আপনার লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ এবং লি আর্টিকল হচ্ছে মানে পার্থিতিব আর কি। তো পার্থিতিবটা আমরা এখনই শিখবো না, আসলে এটার ব্যবহারটা খুবই কম। তো আমরা যখন পরবর্তী লেভেলটাতে যাব তখন হয়তো আমরা লি আর্টিকলি হচ্ছে পার্থিতিব গুলো শিখবো। তবে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ আসলে কি? লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ হচ্ছে হচ্ছে যে অনির্দিষ্ট মানে হচ্ছে আর্টিকেল আর কি, যে আর্টিকেল গুলো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদিকে অনির্দিষ্ট ভাবে প্রকাশ করে তাকে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ বলে। আমি আবার বলছি, যে আর্টিকেল গুলি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণ ইত্যাদিকে অনির্দিষ্ট ভাবে প্রকাশ করে তাকে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ বলে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, উদাহরণস্বরূপ হচ্ছে ট্রেনো মানে হচ্ছে রেলগাড়ি, সেটাকে যদি আমি হচ্ছে আর্টিকেলটা যুক্ত করি তাহলে হয়ে যাবে হচ্ছে উন ট্রেনো মানে হচ্ছে একটি রেলগাড়ি। যেমনটি দেখতে পাচ্ছেন হচ্ছে লুসে মানে হচ্ছে বাতি বা আলো, যদি এটার সাথে আমি আর্টিকেল যুক্ত করি তাহলে হয়ে যাবে হচ্ছে উনা লুসে, একটি বাতি বা আলো যেটাই বলি আমরা। তো ইটালিয়ান ভাষাতে কতগুলো আসলে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ রয়েছে আমরা এখনই দেখব। ইটালিয়ান ভাষাতে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ সিঙ্গুলারের ক্ষেত্রে রয়েছে চারটি আসলে। তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে সিঙ্গুলারে মানে মানে হচ্ছে ক্ষেত্রে যেগুলো রয়েছে মাস্কুলিনের ক্ষেত্রে উন অথবা উন, আবার বলছি আমি উন অথবা উন, আর ফেমিনিনের ক্ষেত্রে রয়েছে হচ্ছে আপনার উনা অথবা উন, উনের সাথে আপোস্ট্রফ। আপনারা যদি চান একটু দেখে নিতে পারেন, মাস্কুলিনের ক্ষেত্রে রয়েছে উন অথবা উন, আর ফেমিনিনের ক্ষেত্রে রয়েছে উনা অথবা উনের সাথে একটা আপোস্ট্রফ। যদি আমরা কিছু আচ্ছা, তো মাস্কিলি নামের শুরু যদি এসএপি কনসোনান্তে, আপনাদের হয়তো মনে আছে যে মাস্কিলি নামের শুরু যদি এসএপি কনসোনান্তে ইক্স ইপসিলন জেতা পি এস এ পি এন এ জি এন এ দিয়ে শুরু হয় তাহলে উন ব্যবহার করা হয় এবং বাকি সকল ক্ষেত্রে উন ব্যবহার করা হয়। আমরা যেমনটি গত ক্লাসে দেখেছিলাম লিয়া আর্টিকলি হচ্ছে ডিটারমিনেটিভের ক্ষেত্রে যে এসএপি কনসোনান্তে ইক্স ইপসিলন জেতা পি এস এ পি এস পি এন এ জি এন এ যেগুলোতে হয় সেগুলোতে কিন্তু ল বসে, অন্য ক্ষেত্রে ইল বসে। তো এই ক্ষেত্রে বসবে হচ্ছে উন আর কি, আর বাকি সকল ক্ষেত্রে উন বসবে। তো যদি আমরা এখানে কিছু উদাহরণ দেখি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, তাহলে সিকোলগো এটা কি হবে? উন সিকোলগো। স্টোরিকো মানে হচ্ছে আপনার উন স্টোরিকো। কম্পিউটার এটা হচ্ছে উন কম্পিউটার। তাবলো হবে হচ্ছে উন তাবলো। আমিকো এটা হবে হচ্ছে উন আমিকো। এখানে মনে রাখবেন, এখানে কিন্তু অনেকে বলে হচ্ছে উনামিকো, উনামিকো না উন আমিকো। এখানে একটা হচ্ছে গ্যাপ থাকবে, হ্যাঁ, এখানে আপনি একটু দম ফেলবেন অথবা একটা মানে দুইটা কিন্তু দুই শব্দ। তো এটা মনে রাখবেন, কেন মনে রাখবেন এটা আমরা যখন ফ্যামিলিতে দেখবো তখন আপনাদেরকে আরো ডিটেলসে বলবো। তো এখানে মনে রাখবেন যে এখানে একটা গ্যাপ থাকবে, যেমন হচ্ছে উন তাবলো, যদি ভোকালে না থাকে এক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে উচ্চারণ, কিন্তু অনেকে উচ্চারণ করে হচ্ছে উনামিকো, উনামিকো না, এটা হচ্ছে উন আমিকো। এটা মনে রাখবেন সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে একটা গ্যাপ থাকবে আর কি আপনার কথার মধ্যে। উনো জাইনো, উন লেতো, উনো জেনজেরো। তো এ পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছেন ফেমিনিলের ক্ষেত্রে আমরা দেখবো, কারণ আজকে মাসকিলে কিন্তু শেষ, মাসকিলে মাত্র দুটি আছে, হ্যাঁ, ফেমিনিলে আছে হচ্ছে দুটি, মানে লি আর্টিকুলি ইন্ডিটারমিনেটিভ মোট ইটালিয়ান ভাষাতে চারটি রয়েছে। তো খুবই সহজ, আপনার মাসকিলে আমি মনে করি ইতিমধ্যে শিখে গেছেন। তো আমরা দেখবো এখন ফ্যামিলির ক্ষেত্রে কি রয়েছে, কি বলে।
সুরভী লিখেছে ভাইয়া ইন্দ্রেতি মিনতিমির প্লোরালে হয় না, আসলে হয়, আমি আজকে আপনাদেরকে শিখাবো না সেগুলো, কারণ সাধারণত এগুলো আসলে মানে সিঙ্গুলারে ব্যবহার করা হয়, কিন্তু প্লোরালে আছে, বাট আসলে সেগুলো ব্যবহার একটু কম। আর এগুলো সাধারণত আপনারা যেহেতু আওনা লেভেল করতেছেন, তো এই ক্ষেত্রে এখন লাগবে না, যখন আমরা আর দুয়ে করবো তখন আমি আপনাদেরকে আরেকদিন দেখিয়ে দিব। হ্যাঁ, কারণ যদি সেটা প্লোরালে দেখায়, প্লোরালে ডাবল একটু মানে কমপ্লিকেটেড, মানে একটু কঠিন আর কি, তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আমরা আরেকটু সামনের দিকে যাই, তারপর আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ফেমিনিলের নামের আগে আর্টিকেল উনার ব্যবহার করা হয়, তবে ভোকালে থাকলে উন আপোস্ট্রফ ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, ফেমিনিলের নামের আগে আর্টিকেল উনা এর ব্যবহার করা হয়, তবে ভোকালে থাকলে উন আপোস্ট্রফ ব্যবহার করা হয়। আমিকা মানে হচ্ছে বান্ধবী, নেমিকা মানে হচ্ছে শত্রু, বন্ধু শত্রু। হ্যাঁ, তারপরে রয়েছে হচ্ছে মলিয়ে স্ত্রী, তারপরে রয়েছে সুরেল্লা বোন, আরাঞ্চা মানে হচ্ছে কমলা, দত্তরেস মহিলা ডাক্তার, ইসলা মানে হচ্ছে দ্বীপ, সিনিয়রা মানে হচ্ছে জনাবা অথবা হচ্ছে ভদ্র মহিলা। তারপর হচ্ছে মায়েস্ত্রা মানে হচ্ছে শিক্ষিকা। এই যাদেরটি এরকম হয়েছে, প্রথমটা হবে হচ্ছে উনামিকা, উনা নেমিকা, উনা মইয়ে, উনা সুরেল্লা, উনা রাঞ্চা, উনা দত্তরেসা, উনিসলা, উনা সিনিয়রা, উনা মায়েস্ত্রা। এগুলো দিয়ে আমরা দেখবো এখন কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। মনির হোসেন বাড়ি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি আমিকা দিয়ে একটি বাক্য তৈরি করেন। ইও অ উনা আমিকা মুলতো বেল্লা। ইয়ো অ অনামিকা মুলতা বেল্লা। হ্যাঁ, ব্রাভো। তারপরে মানে বন্ধু বান্ধবীদের করলেন, তো এখন হচ্ছে শত্রুতে করেন একজন। ইও অ উনা নেমিকা এ মুলতো পেরিকুলোজো। ওকে, ইয়ো অ উনা নেমিকা মুলতা পেরিকুলোসা, পেরিকুলোসা হবে। হ্যাঁ, মানে আমার একটা হচ্ছে শত্রু আছে, খুবই বিপজ্জনক। হ্যাঁ, অনেক বিপজ্জনক একটা শত্রু আর কি, অনেক বিপজ্জনক একজন শত্রু আছে। মানে শত্রু এটা হচ্ছে মানে শত্রু যখন মেয়ে মিন করে, হ্যাঁ মেয়ে শত্রু আর কি, অথবা মহিলা শত্রু। আর যদি হচ্ছে পুরুষ শত্রু থাকতো তাহলে কি হইতো? উন্নেমিকো। নেমিকো, ব্রাভো। হ্যাঁ, যদি পুরুষ থাকতো, যেমন আমার একটা, যেমন বললেন আমার বন্ধু শত্রু, মানে হচ্ছে ছেলে শত্রু, সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার নেমিকো। আর যদি মেয়ে শত্রু থাকে তাহলে হবে হচ্ছে আপনার নেমিকা। নেমিকো। হ্যাঁ, আরেকটি দিয়ে করেন, মলিয়ে। ইও নন অমলিয়ে পেরকে নন স্পোজাতো, নন সোনো স্পোসাতো, নন ব্রাভো। সোনো স্পোজাতো। হ্যাঁ, হয়েছে, পারফেক্ট। ধন্যবাদ মনির হোসেন বাড়ি ভাই, গ্রাচি। প্রেগো। জালাল হুসাইন? জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি 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 তিনটি তাড়াতাড়ি জি, ইয়ো প্রস্তুত থাকবে। মিজানুর রহমান? হ্যাঁ, ইয়ো এ উনসুরেল্লা। ইয়ো অ উনাসুরেল্লা, ব্রাভো। তারপর উনাসুরেল্লা, হ্যাঁ উনো না, উনা হবে। উনসুরেল্লা। হ্যাঁ, তারপর এ আনচিয়া, ইয়ো আরাঞ্চা, আরাঞ্চ। আরাঞ্চিয়া, ইয়ো নন ও উনারাঞ্চা। ইয়ো নোনো উনারাঞ্চা, আমার মানে হচ্ছে একটিও কমলা নাই। আচ্ছা ঠিক আছে, হবে, সমস্যা নাই, যদি আমরা বলি নাই হবে। ওকে ঠিক আছে, মানে সেন্টেন্স তৈরি করাটা ঠিক আছে, সমস্যা নাই। আপনি আরেকটা করেন। হ্যাঁ, দপ্তর ইচ্ছা লেয়ে লেয়ে উন লেয়ে উনা দপ্তর ইচ্ছা। লেই এ, আমি আপনাদেরকে বলে রাখি, হ্যাঁ একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ। হ্যাঁ, যখন এর সাথে আপোস্ট্রফ, যখন আমরা হচ্ছে ভেরবো এ কে বলবো তখন এটা কিন্তু এ না, এটা হবে হচ্ছে এ। লেই এ উনা দত্তরেস। আরেকটা হচ্ছে আপনার মানে অথবা, সেক্ষেত্রে হবে হচ্ছে এ, যেমন হচ্ছে বোকালে আছে না আ এ, ওই এ। আর যখন আমরা হচ্ছে অন্য এ ব্যবহার করব, যেটা হচ্ছে আপনার উপরে মানে আসেন্ত আছে, এটা হবে হচ্ছে এ। সো তাহলে কি হবে, লেই এ উনা দত্তরেস, মানে সে একজন মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার। ওকে ধন্যবাদ। আরেকটি 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 দ্বীপ, ওকে ওকে, এটা এটা দ্বীপ ব্যবহার করেন। questo questo è una unisola, questo è unisola, unisola,
মানে এটি একটি দ্বীপ, আমরা বলি না যে একটি এটি দ্বীপ। একটা দ্বীপ, আমাকে একটা আপনি আমাকে একটা পিকচার দেখালাম, আমি বললাম কোয়েস্তো এ উনিশোলা, মানে এটি একটি দ্বীপ তাই না? উনিশলা হ্যাঁ ওকে, ধন্যবাদ আপনাকে, আপনি আনমিউট। ইটালিয়ান ভাষায় একটা সাইজকে বলে হচ্ছে আপনার এসারচিসিও, মানে হচ্ছে অনুশীলন বা হচ্ছে মানে চর্চা আর কি, যেটাই বলি। তো আলী হুসাইন জি, সালাম আলাইকুম। আসসালাম, পানে 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 কি জানেন বাংলা কি? জি, রুটি। রুটি, আচ্ছা যেরকম দেখতে পাচ্ছে, এটা কি, এটা কি বলেন তো, মানে একটি পানে বলেন তো ভাই, কোন পানে? উন পানে, ব্রাভো। তারপর একটি উন আলবেরগো, কি হবে, আলবেরগো না, আলবেরো, আলবেরো, উন আলবেরো। উন আলবেরো, ঠিক আছে, উন পানে উন আলবেরো, ঠিক আছে ওকে। তাহলে এই তারপরেটি কি হবে, উন বিস্তৃত, উন বেস্তিত, ঠিক, মানে একটি হচ্ছে কাপড়, ঠিক আছে। কাপড়, ঠিক। আচ্ছা এই তিনটি যদি আমি বলতাম যে হচ্ছে রুটি টি, তাহলে কি হইতো, মনে আছে গত ক্লাসে কি ছিলেন আপনি, ছিলাম কি হবে বলেন তো, এটা ক্ষেত্রে লার্তিক হলো দ্বিতীয় ব্যবহার করে, দুয়ের ক্ষেত্রে। না না না, যে পানের ক্ষেত্রে, পানে মানে রুটি টি, একটি রুটি হচ্ছে উন পানে, রুটি টি আমরা শিখেছিলাম কিন্তু এই ক্লাসে না, গত ক্লাসে, দুয়ের পানে, ইল পানে মনে নেই আপনার, সি সি ইল পানে, হ্যাঁ ইল ইল পানে। আচ্ছা লাল আলবেরো, এটা কি হবে মানে গাছটি, ইল আলবেরগো, লাল বেরো, লাল বেরো, মনে নেই আপনি, যে হচ্ছে যদি ভোগালিতে শুরু হয় তাহলে এল এর সাথে অ্যাপোস্ট্রফ হয়, হ্যাঁ লাল বেরো। ঠিক আছে জালাল হুসাইন ধন্যবাদ। মকবুল হুসাইন আসসালামু আলাইকুম। আসসালাম, 3 নম্বরটি আপনার, উনি বলেছে যে উন বেস্তিত, মানে হচ্ছে একটি কাপড় যেটা হোক, এটা যদি আমরা হচ্ছে লার্তিক হলো ডিটারমিনেটিভ ব্যবহার করি, গত ক্লাসে যেটা শিখেছিলাম, তাহলে কি হবে, মানে হচ্ছে কাপড়টি, অনেকগুলো হইলে ই বেস্তিতি হইতো, যে অনেকগুলো কাপড়, একটি কাপড়, কাপড়টি মানে হচ্ছে কাপড়টি, কি হবে, ইল বেস্তিত, ইল বেস্তিত, ব্রাভো, এটা হচ্ছে ভু, ইল বেস্তিত। আচ্ছা আপনি একটা উদাহরণ তৈরি করেন তো ভাই, একটা মানে হচ্ছে ফ্রাসে বানানে বেস্তিত দিয়ে, ইয়ো ও উন বেস্তিত, ইয়ো ও মলতো উন উন বেস্তিত, বেস্তিত, মলতো কারিনো। ওকে, মানে আমার হচ্ছে অনেক সুন্দর একটা বেস্তিত বা হচ্ছে আমার একটা কাপড় আছে তাই না, ওকে। যদি হচ্ছে আপনার কাপড়টি সুন্দর, হ্যাঁ তাহলে কি হবে হতে পারে, আপনার মনে আছে আমরা কিন্তু ভের্ব স্থিরে শিখেছিলাম, এটা এক্ষেত্রে ভের্ব স্থিরে ব্যবহার হবে বলেন তো, ইলমে বেস্তিত, হুম মলতো কারিনো, ইলমিও বেস্তিত এ এ মূলত, মলতো কারিনো, ব্রাভো, সুন্দর হয়েছে আর কি, মানে হচ্ছে আমার কাপড়টি অনেক সুন্দর, হুম অনেক সুন্দর। ইলমিও বেস্তিত, মানে আমার কাপড়টি সুন্দর, মানে আমাকে বলেন তো যে তোমার কাপড়টি সুন্দর, কি হবে, ইলতিও বেস্তিত, ইলতিও বেস্তিত, মলতো কারিনো। না এই ক্ষেত্রে যদি আমাকে বলেন যে ই তুই বেস্তিতি সনো মুলতিকারিনি, ঠিক আছে মুলতিকারিনি, ওকে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি আজকে ক্লাসটা শেষ করলাম, 3 ক্লাস পরে যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই ক্লাসে কি হয়েছে, যদি মনে না থাকে ভাই তাহলে তো কাজ হলো না তাই না, এটা মনে রাখতে হবে কিন্তু, চেষ্টা করতে হবে, চর্চা না করলে পরে আজকে আজকে শিখাইলাম আজকে আজকে পারলেন, 3 ক্লাস পরে ভুলে গেলেন, তাহলে তো আর হইলো না, আপনি এগুলো মনে রাখবেন, যদি মনে রাখতে পারেন, ধীরে ধীরে দেখা গেছে যে যদি এগুলো মনে রাখতে পারেন তাহলে হয়তো বা ধীরে ধীরে আমরা যখন সামনের দিকে যাব তখন কিন্তু আপনি সুন্দর করে ভাষা বলতে পারবেন, হ্যাঁ জি, বুঝছেন। রাগাসো রাগাসা, জিও জিয়া, অলো জিও ফিউরে বর্ষা। ওকে, রাগাসো, রাগাসো মানে কি, ছেলে, ছেলে। আহমেদ আরিফ, আপনাকে আমি একটা প্রশ্ন করি নাই, আপনি জি ভাইয়া বলেন, আপনি কমেন্ট করেছেন, ভাইয়া আমি আপনার সবসময় নিয়মিত ছাত্র কিন্তু কখনো কমেন্ট রিপ্লাই পাই না আর কি। এই যে একটু করে দিয়েছি, দেখেছি দেখেছি এখন, হ্যাঁ ওকে। আচ্ছা রাগাচ্ছ তার মানে কি, ছেলে, ইল রাগাচ্ছ, একটি ছেলে।
un ragazzo মানে হচ্ছে একটি ছেলে বা একজন ছেলে, তাই না? আর ছেলেটি তাহলে কি হবে? il ragazzo. il ragazzo. ওকে, এটা দেখো উদাহরণ তৈরি করেন আপনি। un ragazzo è bello. একটি ছেলে মানে বাদামি রঙের, তাই তো? বিয়ন্ত মানে সুন্দর না ভাই, বিয়ন্ত মানে হচ্ছে বাদামি রং, বাদামি কালার তো ছিল, তাই না? ও বেলো, আচ্ছা আমি দুঃখিত, আমি শুনেছি বিয়ন্ত। যাই হোক, ইল রাগাসো অথবা ইল রাগাসো এ বেলো মানে হচ্ছে ছেলেটি সুন্দর, অথবা উন রাগাসো এ বেলো মানে একটি ছেলে সুন্দর, তাই না? তো কিছু কিছু মানে কোথায় উন ব্যবহার করবেন, কোথায় ইল ব্যবহার করবেন, এটা কি করবেন? যেমন ধরেন আমি যদি বলি উন রাগাসো এ বেলো মানে একটি ছেলে সুন্দর, এটা কিন্তু হয়েছে, হয়নি তা না, কিন্তু যদি এই ক্ষেত্রে আপনি ইল ব্যবহার করেন তাহলে সুন্দর, মানে ইল রাগাসো এ বেলো, ছেলেটি সুন্দর, তাই না বিষয়টা? জি। ওকে, ধন্যবাদ আপনাকে আরিফ আহমেদ। আরিফ, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ইসমাইল আলী, শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক সমস্যা হয়েছে। জান্নাতুল ফেরদাউস, শুনতে পাচ্ছেন? জান্নাতুল ফেরদাউস, যারা শুনতে পাচ্ছেন? ওকে, আপনি বলেন তারপরে টি কি রাগাসোর পরে কি আছে এখানে? রাগাস, এটা কি মাস্কিলে না ফেমিনিলে? ফেমিনিলে। ফেমিনিলে। তাহলে যদি আমি বলতে যে হচ্ছে একটি মেয়ে বা একজন মেয়ে, কি হবে? ইল রাগাসা। আমরা আজকে শিখেছি না, উনা রাগাসা মানে হচ্ছে একটি মেয়ে। শুনতে পাচ্ছেন? ওকে, যদি আমি বলি হচ্ছে মেয়েটি তাহলে বলতে পারেন হচ্ছে লা রাগাসা, আর যদি বলি হচ্ছে একটি মেয়ে তাহলে হচ্ছে উনা রাগাসা। হ্যাঁ, উন 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 উনা, এই চারটার মানে কি একটি বোঝানো হয়, একটি অথবা একজন। আপনাদের সবাইকে বলে রাখছি, আমরা যে হচ্ছে আপনার আজকে শিখেছি হচ্ছে লি আর্টিকলি হচ্ছে ইনডিটারমিনেটিভ, সিঙ্গুলারের সবগুলো মানে হচ্ছে একটি বা একজন বোঝানো হয় আর কি। হ্যাঁ, উন উনা উন অথবা উন, যেটাই হোক একটি বোঝানো হয়। আর আমরা যখন শিখেছিলাম লি আর্টিকলি ডিটারমিনেটিভ, ওইগুলো দিয়ে বোঝানো হয় হচ্ছে টি টা বা হচ্ছে গুলো। তো আমি যদি বলি যে হচ্ছে আপনার মেয়েগুলো, তাহলে কি হবে এখানে? ইল রাগাসা লা রাগাসা। লারা গাছা মানে হচ্ছে মেয়েটি, এটা হচ্ছে সিঙ্গুলারে। যদি আমি বলি হচ্ছে মেয়ে গুলো, অনেকগুলো মেয়ে, তাহলে কি হবে? মনে আছে কি আপনি ছিলেন গত ক্লাসে? হ্যাঁ জি, না মানে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ইয়ার ক্লাস গুলো করিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনাকে আবার আমরা পরবর্তী ক্লাসে নিব, তাহলে দেখি যে ভালো থাকবেন। হ্যাঁ, এমডি শাহিন, শাহিন শুনতে পাচ্ছি না আমি, দুঃখিত। আমি মোশাররফ হোসেন ভাই কাবারও নিচ্ছি। মোশাররফ হোসেন ভাই, আপনি প্রতিটা ক্লাসে থাকেন, তো আমাকে এটা বলবেন, জিও কি সিঙ্গুলারে মানে হচ্ছে মাস্কিলে না ফেমিনিলে? মাস্কিলে। জিও। জিও, আচ্ছা মানে হচ্ছে কি জিও বাংলা কি জানেন তো? না জি জানি, সাসা চাচা মামা খালা মানে খালু, মানে চাচা মামা খালু মানে এগুলো আর কি। হ্যাঁ, আঙ্কেল দেখে যাওয়ার কথা। আচ্ছা আমি যদি বলি হচ্ছে চাচা টি, কি হবে? লজিও। লজিও, ব্রাভো। আচ্ছা চাচা গুলো, ই জি, ব্রাভো, লি জি মানে হচ্ছে চাচা গুলো, একজন চাচা, কি হবে? উনো জিও। উনজিও, ব্রাভিসিও, ব্রাভিসিও। আমাকে এখন একটা ফ্রাসে তৈরি করে দেখান, ফ্রাসে মানে হচ্ছে বাক্য তৈরি করেন। লুই এ ইল মিও জিও। লুই এ ইল মিও জিও, ব্রাভো, কমপ্লিমেন্টি মুশারফ ভাই আপনাকে, হয়েছে পরিপূর্ণ। আপনি অনেক
মনোযোগী ভাবে দেখেন এবং সেটার ফলাফল দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু মোটামুটি সবই জানেন। হ্যাঁ, ধন্যবাদ। সাথে থাকেন, আরো জানবেন।